আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কিভাবে ভিডিও আপলোড করে প্রচুর পরিমাণ ভিউ পাওয়া যায়। এটা খুবই সহজ, কোনো ডিফিকাল্ট না। আমরা অনেকেই চিন্তিত থাকি, আমরা এত ভিডিও আপলোড করি কেন আমার ভিডিও ভিউ হয় না। তো কেন হয় না সে বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, 100% গ্যারান্টি, ফ্রম 10 ভিউ টু 1000 ভিউ আপনি পাইবেনই যদি আপনি আমার এই ভিডিওটা পুরো দেখেন। এসইও যদি আপনি সুন্দরভাবে সাজান, এসইওটা কি, হোয়াট ইজ এসইও, সে সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট, এটার উপরে ডিপেন্ড করে আপনি ভিউটা কিভাবে আপনি ভিউ পাইবেন, 10 ভিউ টু 1000 ভিউ। তো আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বেরিয়ে চলুন আপনাদের আমি ভিডিওটি দেখাই। ওকে, আমি এখন আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও আপলোড করছিলাম, 100,000+ ভিউ আমি এটা থেকে পেয়েছিলাম। কেন পেয়েছি সেটা আপনাদের আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ। প্লাস 8,000 সাবস্ক্রাইবার পাইছি শুধু একটা ভিডিওতে। কারণ বাংলাদেশের সবাই আমরা মুসলমান, যখনই আমরা ইসলামিক ভিডিও আপলোড করি অবশ্যই সবাই দেখে। তো আজকে আমি দেখাবো, চলুন। আমি প্রথমে আমার চ্যানেলে গেলাম, এটা আমার চ্যানেল, দেখে রাখেন। আমি ডিসক্রিপশনে মাইক্রোসফট ওয়ার্ডে বা নোটে আপনারা যেভাবে রাখবেন, ডিসক্রিপশনে আমি টাইটেল আগে থাকতেই লিখে রাখছি কীভাবে কোন টাইটেলটা আমি ইউজ করুন ভিডিওতে, আমার নেক্সট ভিডিওতে। তারপরে ডিসক্রিপশন আছে, কোন ডিসক্রিপশনটা আমি ইউজ করুন সেটা আমি লিখে রাখছি। তো আজকে এটা লেখা কারণ এই জন্যই যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। তো এই টাইটেলটা, এখানে দুইটা টাইটেল, একটা হলো দোয়া ফর এনি প্রবলেম, আরেকটা হলো যে কোনো সমস্যার জন্য দোয়া। আরেকটা যে টাইটেল হ্যাশট্যাগ দিছি, হ্যাঁ সেটা। তো এখানে আমার তিনটা টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন, তিনটার একটা আরেকটা টাইটেলের ডিসক্রিপশনে দিছি, সেটা হলো এই গজলটি শুনলে হৃদয় কেঁপে যাবে। তো মানুষ কোনটা যে তার ভালো লাগে সে জানে না। তো টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, আপনার টাইটেলের উপর ভিডিও ভিউ করবো। আপনি অবশ্যই আপনি ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা এখানে দিবেন প্রমোট করার জন্য। যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো ফেসবুকে অবশ্যই দিয়ে দিবেন। তো আমার এখানে কিভাবে সাজাই তুইব সেটা আমি দেখাতেছি, ডট ডট কে এই জন্য দিতে হয়, আমি অবশ্যই আপনাদের দেখাবো। ট্যাগ আগে থেকে আপনি রিলেটেড ট্যাগগুলো অবশ্যই সিলেক্ট করবেন। তো ট্যাগের জন্য অনেকেই চিন্তা করে যে কী ট্যাগ দিব। তো সমস্যা নেই, আমি আপনাদের দেখাবো কী ট্যাগ দিতে হবে। এখানে এসইওটা হলো ট্যাগের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি যতটুকু ট্যাগ দিবেন সেটার উপর এসইওটুকু হবে। তো আমি দেখাবো কিভাবে আপনি ট্যাগ কালেকশন করতে হয়। গুগলে যেয়ে পরে আপনি এখানে টাইপ করবেন দোয়া ফর এনি প্রবলেম। যখন এটা টাইপ করবেন এখানে আপনি সার্চ বাটনে আসব, একবারে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে ট্যাগগুলো আছে নিচে, এই সব ট্যাগগুলো আপনি কপি করবেন। কপি করলে কি হবে, নেক্সট টাইম আপনি ভিডিও যখন আপনি আপলোড করবেন অটোমেটিক এই ট্যাগের সাথে আপনি ভিডিওগুলো এসে পড়বে। তো এটা আমরা কপি করে নিই। ওকে, কপি করে আপনি নোট বা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে এখানে পেস্ট করে রাখবেন, এগুলো আমরা পরবর্তীতে আপলোড দিব। আর ট্যাগ অবশ্যই দুই ধরনের ইউজ করবেন, একটা হলো বাংলাদেশি আর একটা হলো ইংলিশ। তো অনেকে আছে যারা বাংলাদেশি বুঝে না, তারা ইংলিশেও বুঝতে পারবো যে আসলে সার্চ করলেই পাইবো আমাদের ট্যাগটা কি। তো আমাদের আরেকটা টাইটেল থেকে গুগলে সার্চ করি আমরা বাংলা ভাষায় কিছু ট্যাগ নিয়ে, এখান থেকে এটা সেম একইভাবে আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছু ট্যাগ, সার্চ বাটনে ট্যাগ আসছে, এই ট্যাগগুলো আপনি কপি করে দেবেন। এই ট্যাগগুলো আমার ভিডিওতে ইউজ করব, এখানে কোনো জটিল কিছু না, ডিফিকাল্ট না, জাস্ট আপনি পেস্ট করে নেবেন। ওকে, আমি পেস্ট করে নিছি ট্যাগগুলো। এখন যে কাজটি করব, ওকে, এটা আমি দিছি এই জন্য কারণ এই যে আপনার যার ভয়েসটা আমি এখান থেকে ইউজ করছি তার ভয়েসটা আমি অবশ্যই এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে কপিরাইট না আসে, তা না হলে কপিরাইটের সমস্যা হতে পারে।
তো সুন্দরভাবে সাজায় নেওয়ার পরে এখন যে কাজটি করব খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা সাজায় নিতে হবে, ভিডিওর নাম দিতে হবে। আপনি চাইলে অ্যাপ টু ক্লিক করে রিনেম ইউজ করতে পারেন, আপনি নাম দিবেন কি নামে এই ভিডিওটা আপলোড করবেন। তো আপনি প্রপার্টিসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে টাইটেল আছে ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পরে টাইটেল, যে টাইটেলটা আমি ভিডিওতে ইউজ করবো সেই টাইটেলটা, যেমন দোয়া ফর এনি প্রবলেম টাইটেলটা ইউজ করবেন। সাবটাইটেল, যে বাংলা ভাষায় আমি যে সাবটাইটেলটা দিয়েছিলাম সেই সাবটাইটেলটা জাস্ট কপি পেস্ট করে নেবেন এখানে সাবটাইটেল। তাহলে কি হবো, মানুষ যখন সার্চ করবো আপনি এই নামে বা ওই নামে দুটোটাই আপনি ভিডিও অটোমেটিক চলে আসবে। স্টার বাটন অবশ্যই 5 স্টার দিবেন, এখানে 5 স্টার দেওয়ার কারণে আপনার ভিডিও র্যাঙ্কিং খুব হাই হবে। তারপরে যে ট্যাগ আছে সে সেম ট্যাগগুলো এখানে বসিয়ে দিবেন, বেশি ট্যাগ দেওয়ার দরকার নাই, জাস্ট সিম্পল 2-3টা ট্যাগ দিলেই হয়ে যাবে। ওকে, আমাদের ট্যাগ দেওয়া হয়ে গেছে, কমেন্ট ইচ্ছে করলে আপনি কমেন্টও লিখতে পারেন এখানে। আপনি যখন ভিডিও আপলোড করবেন অটোমেটিক আপনি কমেন্ট শো করবেন, তো নর্মালি আমি কমেন্ট দেই না। এখন যে কাজটি করবেন, কত সালে এই ভিডিওটা আপনি তৈরি করছেন সেই সালটা দিয়ে দেবেন, তাহলে মানুষ প্রত্যেকটা মানুষই নতুন কিছু দেখতে মনে করে। তো 2020 সালে মানে কি নতুন বছরে নতুন কিছু। এখানে যে ডাইরেক্টর আছে সেখানে আপনার যে চ্যানেলের নামটা সেই চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম দিন ইসলাম 1502। আপনার যে চ্যানেলের নাম আপনি সেই চ্যানেলের নামটাই এখানে দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে যে কাজটি করবেন এখানে প্রমোট ইউআরএল, আপনি অন্য একটা চ্যানেল এই ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারবেন। আমার আগের একটা চ্যানেল আছে, আমি সেই চ্যানেলটা খুঁজতেছি, যেমন আর একটা আমার ফিশিং এর চ্যানেল আছে, আমি আসলে মাছ ধরতে খুব পছন্দ করি এই জন্য এটা করছি। তো আমার যে এই চ্যানেলের যে ইউআরএলটা আছে, লিঙ্কটা আছে, সেটা আমি কপি করে এই লিঙ্কটা আমি সেই ভিডিও প্রমোটের ভিতরে পেস্ট করে দিব। তারপরে কি হবে, যখন মানুষ আমার এই ভিডিওটা দেখবো, দেখার পরে অটোমেটিক আমার এই চ্যানেলটা ভিউ হয়ে আসবে, অটোমেটিক শো করবে। তাহলে কি আমি এক এক গুলিতে 2 পাখি মারলাম, বুঝতে পারছেন? ওকে, কপি, আমরা আরেকবার চেক করব যে সবকিছু ঠিক মতন সাজানো হয়েছে কিনা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সবকিছু হয়ে গেছে, অনেক সময় হয় না, তো আমারটা একবারই হয়ে গেছে। এই জিনিসটা অবশ্যই 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 করবেন ভিডিও আপলোড করার আগে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমার ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করবো। তো প্রথমে আমার মাই চ্যানেলে গেলাম, তো চ্যানেলে যাওয়ার পরে ভিডিওটা আমি এখন আপলোড করবো। ভিডিও, যে ভিডিওটা আমি দিছিলাম সেই ভিডিওটা এখানে আপলোড করব। একটু লোডিং হলো, তো আমার যে টাইটেলটা আমি এটা দিব না, আমি আগে থাকতে যে টাইটেলটা আমি তৈরি করে রাখছিলাম সেই টাইটেলটা জাস্ট কপি পেস্ট করে দেব। তো এই জন্য ভিডিও আপলোড করার সময় সব কিছু আপনি আগে থাকতে তৈরি করে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। একটু কষ্ট করতে হবে, কারণ টাকা ইনকাম করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। যদি একটা ভালো র্যাঙ্কিং ভিডিও হয় অবশ্যই মানুষ দেখবে। এখানে যে আমি স্টার চিহ্ন দিয়ে বিউটিফুল দিছি, এটা একটা অ্যাট্রাকটিভ মানে আকর্ষণ, মানুষ যখন দেখবো তখন বলবে। ডিসক্রিপশন আমি আগে থাকতে রেখে রেখেছিলাম, এত লং ডিসক্রিপশন দেওয়া দরকার নেই, অনেকে অনেক বড় 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 ডিসক্রিপশন দেয়, জাস্ট এখানে আমি এই ডিসক্রিপশনগুলা আর ট্যাগগুলা কপি পেস্ট করে দেবো। আপনি যখনই এটা কপি পেস্ট করবেন তখনই আপনার ভিডিওর যে এসইও এটা অটোমেটিক হাই র্যাঙ্কিং এ চলে যাবে অটোমেটিক। তো এখানে ডট ডট দিয়ে সাজিয়ে নেবেন সুন্দর করে, আমি এটা সাজিয়ে নিছি, আপনারাও সাজিয়ে নেবেন।
তারপরে যে কাজটি করবেন, আপনার যে ট্যাগগুলো আছে সে প্রতিটা ট্যাগ আপনি এখানে সুন্দর করে সাজিয়ে নেবেন। ট্যাগগুলো সাজানোর পরে আপনি যেখানে কমা দিতে হয় সেখানে কমা দিবেন, প্রত্যেকটা ট্যাগের পরে আপনি কমা দিবেন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু যদি আপনি আমার মতন 100,000 ভিউ চান তাহলে অবশ্যই একটু দেখতে তো হবে, একটু কষ্ট করে একবার দেখবেন। শুধু একবার দেখলে আপনি আজীবন এইভাবে ইউজ করতে পারবেন, শুধু একবার ভিডিওটা দেখবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। যদি আপনাদের ভিউ না আসে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, ভাইয়া আমি তো ভিডিও আপলোড করলাম ভিউ তো আসলো না। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ডোন্ট ওয়ারি, আমি আপনাদের বলবো যে কোথায় গ্যাপটা আছে। তো আমার যে ট্যাগগুলো আছে আমি সুন্দরভাবে সাজিয়ে নিতেছি, আপনারাও সাজিয়ে নেবেন। এখন যে কাজটি করব, আমি যে বয়সটা নিয়েছিলাম সেই বয়সটা কার কাছ থেকে নিয়েছিলাম তারটা আমি এখানে কপি পেস্ট করে দিব, যাতে আমার চ্যানেলে কপিরাইট না আসে। এটা না দিলে অবশ্যই আমার চ্যানেলে কপিরাইট স্ট্রিক আসবে। অবশ্য আমি যার বয়সটা নিয়েছি সে অলরেডি মেনশন করেছে ফেয়ার ইউজ। এখন আমি থাম্বনেল দিব, থাম্বনেল খুব সুন্দর করে একটি থাম্বনেল সিম্পলের ভিতরে করে রাখছিলাম, থাম্বনেলটি আপলোড করলাম। এটা একটু সময় নিব, এখানে আসব তো সমস্যা নাই, আমরা একটু পরেই দেখতে পাবো। থাম্বনেলটা খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। তো এখন যে কাজটি করতে হবে, প্লেলিস্টে এই ভিডিওটা আমি কোথায় রাখবো? আমার 7টা প্লেলিস্ট আছে, ইউটিউব আপনাদেরকে অ্যালাউ করছে 7 ধরনের ভিডিও করার জন্য, 7 ক্যাটাগরি ভিডিওস আপনি আপলোড করতে পারবেন এখানে। তো আমার যেহেতু এটা ইসলামিক রিলেটেড, আমি এখানে ইসলামিক ট্যাগে প্লেলিস্টে বসিয়ে দিলাম। এখানে যে ট্যাগ প্লেলিস্টগুলো আছে অবশ্যই সুন্দর করে সাজাবেন। বসানোর পরে যে কাজটি করবেন, এখানে আছে আপনি আপনি ভিডিওটা কি চিলড্রেনরা দেখতে পারবো কি পারবো না, ঠিক আছে? তো আমি নর্মালি এটা না ক্লিক করে চলে, কিন্তু ক্লিক করতে হবে। এখন যেটা ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা হলো ট্যাগ। ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আপনি যে ট্যাগটা দিবেন, আপনার যে টাইটেলটা আছে ইংলিশে যে টাইটেলটা, এটা হবে আপনার প্রথম ট্যাগ। রিমেম্বার, এটা হবে আপনার প্রথম ট্যাগ, তাহলে ভিডিওটা সার্চ দিলেই সাথে সাথে পাওয়া যাবে। দ্বিতীয় ট্যাগটা হবে যে সেকেন্ড টাইটেলটা, সেকেন্ড টাইটেলটা আমরা কি দিছি, বাংলায় দিছি, সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দিব। এই তিনটা অবশ্যই মেনটেন করবেন, টাইটেল দুইটা টাইটেল এখানে আপলোড করবেন, তারপরেই আপনি আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। এই ট্যাগ তিনটা দেওয়ার কারণে আপনার চ্যানেলে যখন আপনি কেউ প্রবেশ করবো তখন প্রথমেই দেখতে পারবো আপনার এই ভিডিওটা এসে পড়ছে। তো যে ট্যাগগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়েছিলাম সেই ট্যাগগুলো এখন আমি একটা একটা করে দিয়ে দিব। এখানে কপি করে সব ট্যাগগুলো এখানে আমি দিয়ে দিব। ভিডিওটা আমি একটু টেনে নিলাম, তা না হলে অনেক বড় হয়ে যাবে। ট্যাগগুলো আমি ওয়ান বাই ওয়ান সবগুলো আপলোড করতেছি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি চয়েস করবেন কোন ট্যাগগুলো খুবই পছন্দ মতন, তো এই ট্যাগগুলো অবশ্যই এখানে দিবেন। ইটস ভেরি সিম্পল। আর সবচেয়ে ভালো যারা কিচেনের ভিডিও করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা ট্যাগ এইভাবে সার্চ করে আগে বের করে নেবেন। একটা মাইক্রোসফট ওয়ার্ডে ডিসক্রিপশনে আপনাদের এই ট্যাগগুলো বসিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আপনি চ্যানেলে প্রচুর প্রচুর পরিমাণ ভিউ আসবে। আপনি সাবস্ক্রাইবার জন্য কোনো টেনশন করার দরকার নাই, একটা ভিডিও যদি আপনি ভাইরাল হয় তাহলে অটোমেটিক আপনার চ্যানেল অটোমেটিক সাবস্ক্রাইবার অনেক হয়ে যাবে, তো টেনশন করবেন না। আর অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করবেন উইকলি, অ্যাটলিস্ট একটা বা দুইটা। আমার এখানে দেখছেন আমি এখানে ইংলিশ ট্যাগ ইউজ করছি, বাংলাদেশি ট্যাগ ইউজ করছি, এর কারণ এটা এটাই যে অনেকে আছে ইংলিশে পছন্দ করে তারা সার্চ দেয় সেটাও পাবে, অনেকে আছে বাংলা টাইপ করে সার্চ দেয়, যেভাবে সার্চ দেয় আমার এই ভিডিওটা আসবই।
ভিডিওটা আপলোড করার পর অবশ্যই আপনাদের দেখাবো যে কত দ্রুত আমি কতটুকু ভিউ পাইছি ভিডিওটা আপলোড করার পর। তো আমার এখানে ট্যাগ শেষ, আমি ট্যাগ কমপ্লিট করে দিছি। এখন যে কাজটি করব, এখানে যে টাইটেল আছে সাব টাইটেল আমি ইংলিশ রাখছি, ডেট কোন ডেটে আপনি আপলোড করবেন সেই ডেটটা দিবেন, ডেট টাইম এখানে দেওয়া আছে। তো অবশ্যই লোকেশন, যদি আপনি লোকেশন দেন তাহলে আপনি হ্যাশট্যাগ ওইখানে আসবে না, আর যদি লোকেশন না দেন তাহলে আপনি হ্যাশট্যাগটা চলে আসবে। ডেটটা অবশ্য আমি আজকেরই দেই যেহেতু গরম গরম বানাবো। এখানে যে ক্যাটাগরি আছে এই ভিডিওটা কোন ক্যাটাগরি, যেমন আমার আছে ইসলামিক ক্যাটাগরি, তাই না? তা এডুকেশন, ইসলামিক মিনস কি এডুকেশন ক্যাটাগরি, তো আমরা এডুকেশনে দিলাম। দেওয়ার পরে সেভ, নেক্সটে যাব। এখানে যে লেখছে আপনি অবশ্যই নট ফর চিলড্রেন, যদি চিলড্রেন ইয়েস দেন তাহলে অনেক কিছু ফিল আপ করতে হইব, তো এটা জাস্ট নট ফর চিলড্রেন দিয়ে রাখলেন। দেওয়ার পরে এখন যে কাজটি করব আমরা নেক্সটে চলে যাব। সব কিছু আমার সাজানো হয়ে গেছে। এসিওটা দেখছেন আমার এখানে ভিডিও যে এসিও অটোমেটিক চলে আসছে, নর্মালি 32-35 এসিও আসে, কিন্তু আমার এখানে 40+ এসে বসছে, তার মানে আমার এই ভিডিওটা কনফার্ম হাই র্যাঙ্কিংয়ে চলে গেছে। এই ভিডিওটা আপনি দেখবেন অটোমেটিক কত যে ভিউ আসে যা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এন স্ক্রিন। অনেকে আমার প্রশ্ন করছিল যে এন স্ক্রিনটা কি। এন স্ক্রিন হলো ভিডিওর শেষে যে ভিডিওটা আপনার অ্যাপিয়ার হবে, যে নেক্সট ভিডিওটা আপনার অটোমেটিক অ্যাপিয়ার হবে, সেটা হলো এন স্ক্রিন। তো এখানে আপনি দিয়ে নেবেন, তারপর সেভ করে দিবেন। তারপরে আপনি যে অ্যাড কার্ট, অ্যাড কার্ট হলো ভিডিও চলাকালীন হঠাৎ করে উপরে আসবো, দেখবেন যে নেক্সট ভিডিওর একটা কন্টেন্ট আসবে, টাইটেল আসবো। তো যে কোনো আপনি ভিডিওর টাইটেল দিতে পারেন। তো কখন দিবেন আপনি টাইমটা এখানে ফিক্স করে দিবেন। টাইমটা ফিক্স করার পরে তখন আপনি অ্যাড কার্ডটা ইউজ করবেন। এখানে অ্যাড কার্ড ইউজ করার সময় খেয়াল রাখবেন যে কোন ভিডিওটা আপনি দিতে চান সেই ভিডিওটা। যেমন আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, যে কোনো একটা ভিডিও এটা দিলাম, আপনারা যে কোনো ভিডিও দিতে পারেন, এটা আমার যেটা আমি লেটেস্ট ভিডিও সেটাই দিই। এখন যে কাজটা করবেন, আপনি অন্য একজনের চ্যানেলকে প্রমোট করতে পারবেন। আমার চ্যানেলে যেহেতু 12,000+ সাবস্ক্রাইবার, আমি অন্য একটা চ্যানেলে ইজিলি ইজিলি প্রমোট করতে পারি। তো এটা কীভাবে করবো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমার যে ইউটিউবে চ্যানেল আছে বাংলা ফিশিং প্রো, সেটা আপনি দিতে পারেন। তো আমি ওই লিঙ্কটা নিয়ে আসতেছি এখনই, একটু সময় লাগবে, তার জন্য দুঃখিত। লিঙ্কটা আসতেছে, সে বাংলা ফিশিং প্রো, আমার এই চ্যানেলটা আমি প্রমোট করতেছি। আসলে অনেকে সাব টু সাব এর জন্য পাগল হয়ে যায়, পাগল হওয়ার দরকার নেই। আপনার যে একটা ভালো চ্যানেল আছে সেই চ্যানেলটার ভিতরে যদি আপনি এই চ্যানেলটা প্রবেশ করে দেন, তাহলে আপনার অটোমেটিক এই চ্যানেলটাও র্যাঙ্কিংয়ে চলে যাবে, অটোমেটিক ভিউ করবো মানুষ, আপনার ভিডিওগুলো অটোমেটিক মানুষ দেখবে। সো সাবস্ক্রাইবের জন্য টেনশন নেই। এটা দেওয়ার পরে এখন আমি যে চ্যানেলটা প্রমোট করুন সেটার জন্য একটু থ্যাঙ্কস দেবো। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, লেখার পরে ওকে, তারপরে আমরা রিটার্নে চলে যাবো। এটা অলরেডি কমপ্লিট আছে, এখানে কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যে কাজটি করবো রিটার্নে চলে যাব। রিটার্নে যখন আসব তখন দেখব যে আমাদের চ্যানেলটা কমপ্লিটলি আপ হয়ে যায়, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। নেক্সটে ক্লিক করব। আপনি চাইলে পাবলিক দিতে পারেন বা স্কেজুল দিতে পারেন, আপনি কি আজকে আপলোড করবেন না দুদিন পরে আপলোড করবেন, বা প্রাইভেটে দিতে পারেন যেভাবে মন চায়। তো স্কেজুল মানে এই ভিডিওটা আপনি কখন আপলোড করবেন। ওকে, এইখানে একটা বিষয়, মজার বিষয়, ভিডিও আপলোড করার টাইমিং কখন, সবসময় মনে রাখবেন ভিডিও আপলোড করার টাইমিং বৃহস্পতিবার রাত সন্ধ্যার পরে, কারণ বৃহস্পতিবার সন্ধ্যার পরে মানুষ একটু ফ্রি থাকে, কারণ শুক্রবারে ছুটি। বৃহস্পতিবারে সন্ধ্যার পরে যদি আপনি বাংলাদেশের টার্গেট থাকে তাহলে অবশ্যই বৃহস্পতিবার সন্ধ্যার পরে দিবেন। আর যদি আপনি ইন্টারন্যাশনালি টার্গেট থাকে যে আমার ভিডিওটা ইন্টারন্যাশনাল সবাই দেখবো, তাহলে আপনি শনিবার দিন, অবশ্যই শনিবার দিন এই ভিডিওটা আপলোড করবেন। তো এই দুইটা দিন খেয়াল রাখবেন,
বৃহস্পতিবার শনিবার, তো বেস্ট হলো বৃহস্পতিবার, কারণ বাংলাদেশের মানুষ বেশি ফ্রি, তারা বেশি দেখে। তো আমার এটা সুন্দর করে আপলোড হয়ে গেছে, আমার এখানে একটা লিঙ্ক আসে এসে পড়ছে, ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না। নেক্সট ডে আপনারা দেখতে পাবেন যে কিভাবে অটোমেটিক ভিউ আসে, হ্যাশট্যাগ সবই এখানে এসে। আমার যে ভিডিও এখানে একটু কাজ আছে, সে কাজটা আমি দেখাবো অবশ্যই। আমার ডিসক্রিপশনটা হয়ে গেছে খুব সুন্দর করে, ডিসক্রিপশনটা আপনারা অবশ্যই এইভাবে সাজিয়ে দেবেন, তাহলে আপনি অনেক ভিউ পাবেন। ডিসক্রিপশনটা সাজিয়ে নিলে খুবই ভালো হয়। তো এখানে একটা জিনিস দেখাতেছি, এখানে লেখা আছে টাইটেল, এই যে আপনি দেখতেছেন আমার ডান পাশে টাইটেল, তারপরে ট্যাগ, এগুলো সব রেড কালার আসতেছে। আসলে ভিডিওটা আমার এখনো কমপ্লিট হয় নাই, কেন হয় নাই, কারণ আমি এটা স্কেজুল দিছি 1টা 15-তে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, এটা জাস্ট আমি এখন স্কেজুলে আছি। তো আমি ঠিক 1টা 15 বাজতে আমি আসতেছি আবার আপনাদের মাঝে। ওকে, আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখন আপনাদের দেখাবো আমি যে এসইওটার কথা বলছিলাম, যে টাইটেল ডিসক্রিপশন রেড কালার দেখাইছিল, যেহেতু এখন আপলোড হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার টাইটেল ওকে, ট্যাগ সব কিছু ওকে। এখন যে ফেসবুক আছে, ভিডিওটা যদি আমি ফেসবুকে শেয়ার করি তাহলে অটোমেটিক, টুইটার ফেসবুকে শেয়ার করলে অটোমেটিক এগুলো ঠিক হয়ে যাবে। তো কিভাবে শেয়ার করবেন ভিডিও সেটা আমি আজকে দেখাবো। জাস্ট এখানে শেয়ার ক্লিক করবেন, ফেসবুকে ক্লিক করবেন, আপনার যে ফেসবুক মেইন পেজ আছে সেখানে আসবো। তো আপনি সিলেক্ট করবেন যে আপনি কোথায় এটা আপলোড করবেন, আপনার যে পেজ আছে ফেসবুক পেজ সেই পেজে আপলোড করবেন। আমার এখানে দুইটা কয়েকটা পেজ আছে, তো আমার যে নামে আমি এটা আপলোড করব সেই নামে ক্লিক করে জাস্ট সাবমিট করে দিলেই আপলোড হয়ে যাবে। তারপরে যে কাজটা করব টুইটারে, চাইলে টুইটারে আপলোড করতে পারি, আমার অটোমেটিক লগ ইন করা আছে টুইটার অ্যাকাউন্ট আছে। আপনি অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট করে নেবেন, কারণ ভিডিও ভাইরাল কখন কোথার থেকে হয় আপনি নিজেও বলতে পারেন। অনেক সময় ফেসবুক থেকে হয়, অনেক সময় ইউটিউব থেকে হয়, অনেক সময় টুইটার থেকে হয়। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখাবো আমার ভিডিওটা কি সুন্দরভাবে আপলোড হয়েছে। আরেকটা জিনিস আমি দেখলাম, এখন খুবই অবাক লাগতেছে, আমার এখানে অলরেডি 37টা ভিউ এসে পড়ছে অটোমেটিক। দেখছেন ভিডিওটা যখন আপনি হাই র্যাঙ্কিং হবে অটোমেটিক ভিউ এসে পড়বে। কীভাবে এত ভিউ আসলো, কারণ যে 15 মিনিট পরে আপলোড হওয়ার কথা সেই 15 মিনিটে আপলোড হয়েছে। এখানে দেখছেন আমার ফেসবুক, তারপরে থাম্বনেল সব কিছু ঠিক চিহ্ন আসছে, আর ভিডিওটা খুব সুন্দরভাবে আপলোড হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার আসবো। আর এভাবেই ভিডিও আপলোড করার আগে স্টেপগুলো ফলো করবেন, তাহলে আপনি ভিডিও অনেক অনেক ভিউ আসবো, আপনি যে এসইও অনেক হাই র্যাঙ্কিং এ আসবো। আমার এসইও কমপ্লিট হয় নাই, কারণ ভিডিওটা মাত্র আপলোড করছি, আমার যে ট্যাগ টাইটেল থাম্বনেল কার্ড এন স্ক্রিন সব কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।